dostane. Kolik je vám vína? Ten je jediný foto 12 hodin. যার নামে ছিলাম বুঝছো দিন দরজালের সাথে বসবার আর ভালো লাগতেছে ঠিক আমি বুঝছো আচ্ছা দেখ তো আদতেও চলে যাচ্ছে না নাটক করছে এরকমটাই তো মনে হচ্ছে না 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 এখনই এত শিওর হওয়া যাবে না যদি ওর বাদ্যযন্ত্রগুলো ওঠে তাহলে কনফার্ম হওয়া যাবে যে আসলে চলে যাচ্ছে আচ্ছা আপু তুই ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছিস কেন ও গেলে যাক না আপু চলে যাবে হ্যাঁ যাবে কিন্তু যে ভাব নিয়ে বসে থাকে দেখলি তো দুটো দিনও টিকতে পারলো না আচ্ছা তার মানে মানে তুই ইদানিং ওর ভাব নিয়ে ভাবা শুরু করছিস ইচ্ছে করে তো আর ভাবছি না ভাবনা এমনি এমনি চলে আসে এইগুলোর কোনো লজিক থাকে তুই বুঝবি না তোমার কিছু জিনিস somehow আমার কাছে ছিল কোন স্মৃতি বা মেমোরিজ আমি রাখতে চাই না পাউডারগান গ্লাস হ্যাঁ এই পিকটি তো আমার চুরি হয়ে গেছে বিভিন্ন সব জিনিসই চুরি হয়ে গেছে একটা চোর তো সবসময় আমাকে তাড়া করে যাক ভালো হলো যে সেটা ফেরত পাওয়া গেল আর আশা করছি যে তোমার সাথে আমার কখনোই দেখা হবে না আমার কাছে ওই টিপ আর তোমার ফটো ফ্রেমের মধ্যে তোমার ছবি এসেছিল আমি রেখে দিয়েছিলাম অ্যান্ড আমিও তোমার সাথে একমত যে আমিও এখন বিলিভ করতে শুরু করেছি যে কোনো স্মৃতি বা মেমোরিজ থাকা উচিত না সো এটাই বেটার আমার
না মানে আমার মনে হচ্ছে যে মানে আমি তো চলে যাব মানে যাওয়া উচিত চলেই যাব সো যে জিনিসগুলো এতদিন তোমার কাছে ছিল সেটা মানে তুমি এটা নাও যেতে হবে আমি জানি আমি তুমি আমি যাই আমি আসলে যাব আর কি আমি জানি যে আর কখনোই আমাদের হয়তো দেখা হবে না আমি যাই তুমি যাব আমি তুমি জিও না প্লিজ যদি এতই ইমার্জেন্সি হয় তাহলে তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো সাথে নিয়ে গেলে কি হবে প্লিজ কেন কারণ কারণ বিকজ আই I love you. Jona, please. আমি যাচ্ছিলাম না তুমি কি সত্যি সত্যি ভাবছিলে যে আমি সত্যি সত্যি চলে যাচ্ছিলাম মানে মানে তো নাটক করছিলাম আমি তো চাচ্ছিলাম যে তুমি পিছন থেকে আমাকে আটকাও ইউ হ্যাঁ মেলোড্রামা কি ওদেরকে টাকা দাও সিরিয়াসলি হ্যাঁ 2000 টাকা দিতে হবে 500 টাকা আপাতত কম আছে 500 টাকা দাও কি ফোন করে ফেলবো সত্যি সিরিয়াসলি 1500 টাকা আছে মানে ভাই ওদের 500 টাকা দিতে হবে আমি কিন্তু মনে মনে বহুদিন ভেবেছি যে তুমি আর আমি এভাবে ঘুরতে বের হই না আমিও আসলে যখন বের হতাম তখন মানে মনে মনে এক্সপেক্ট করতাম যে তুমি আমাকে ফলো করো এই জন্য বারবার পিছন থেকে তাকাতাম যে তুমি আমাকে কি ফলো করতেছো ভাই হ্যাঁ এমন কোনো কিছু নাই যে তাকায় থাকতে হবে চোখে যে ডিস্টার্ব আছে সেটা বোঝাই যায় ফালতু
আচ্ছা একটা বিষয় না আমি একদমই বুঝতে পারছি না, মানে আমাদের বাড়িওয়ালা নানান কারণে আমাদের উপর রেগে আছে। আমি সেই দিন পাখিটা ছেড়ে দিলাম আর কোনো মানে রিয়্যাক্ট করলেন না। আমি তো ভেবেছিলাম যে ওই দিনই আমাদের বাড়ি ছাড়তে হবে। আচ্ছা শোন, এই যে নতুন ভাড়াটে এসেছে না, দুটো অসভ্য ছেলে, এদেরকে না একটু শিক্ষা দিতে হবে। মানে আমরা কালচারাল মাইন্ডের লোকজন, মানে আমাদের সাথে তো এদের অ্যাডজাস্টই হয় না। দেখেছিস কতখানি অসভ্য বেয়াদব মুখে মুখে তর্ক করে? শুধু অসভ্য, রাস্তার পাগল আপু। ঠিকই বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। ভেড়ার মতো স্বাধীন, ভ্যাঁ ভ্যাঁ করে গান গায়, কি করে না করে কোনো ঠিক ঠিকানা নেই, এত নয়েজ ডিস্টারবেন্সের মাঝখানে থাকা যায় বল তুই? আচ্ছা তুই একটা কাজ করবি, সেটা হচ্ছে যে ওর সাথে যে হাবা গোবা টাইপের ন্যাওটা যে ছেলেটা আছে না, তুই ওকে ফলো করবি। ইম্পসিবল, আমি একদম ওই ছেলেটাকে পছন্দ করি না, আমি এরকম পারবো না। এই তোকে পছন্দ করতে কে বলেছে? আমি কি বলেছি পছন্দ করতে হবে? আমি বলেছি ফলো করবি, মানে তুই ওর দিকে চোখ রাখবি সারাদিন, কি করে খায় দায় ঘুমায় কি করে না করে সব এভরিথিং। আর আমি এই যে প্রেসিডেন্টের ছেলে এসছে, প্রেসিডেন্ট, ওনাকে ফলো করবো। বাট কিছু তো একটা করতে হবে, এমন একটা বুদ্ধি আঁটতে হবে যাতে ওদেরকে শিক্ষা দেওয়া যায়। কিন্তু কি করবো কি করবো? ওকে, মানে কি দিন আসলো আমাদের দুটা পাগলকে টলারেট করাও। আচ্ছা শুনি, এসব তর্ক করে লাভ নেই, তুইও কিছু ভাব, মানে মাথা চালা মাথা চালা মাথা চালা, মানে সামথিং কিছু একটা যাতে টেরও না পায় এবং কাজটাও হয়ে যায়। যে পার্টনারটা মারা গেল ওর জন্য আমি খুব দোয়া করছি রে, ঠিক আছে? তুই মন খারাপ করিস না, আমি তোমার জন্য কালকেই একটা পার্টনার নিয়ে আসবো। না আসলে তুমি পাখিটা ছেড়ে দিয়েছিলে অন্য একটা কারণ থেকে, তাই না? রাগানোর জন্য। কিন্তু তারপরে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে পাখিদের তো মুক্ত জীবনই হওয়া উচিত, আকাশে উড়বে। আমার লাভবার তো ছিল আঙ্কেল, আসলে আমি বুঝতে পারছি না, পাখি তো নিজের হাত পা নেই যে খুলে যাবে। জি আঙ্কেল, মানে সত্যি কথা বলতে মানে মানে পাখিটা আসলে ওই আমি ছেড়ে দিয়েছি। তুমি ছেড়ে দিয়েছো? হাউ ডিয়ার ইউ, তোমাকে কে অনুমতি দিয়েছে পাখিটা ছাড়ার? ইউ মাই ট্যানেন্ট অনলি, তোমাকে শুধু থাকার অনুমতি দেওয়া হয়েছে, পাখি ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। আর আমার বাসায় আমি পাখি পুষবো না অজগর পুষবো সেটা আমার বিষয় না। আঙ্কেল সবই ঠিক আছে, আমি জানি আপনি পাখি অনেক পছন্দ করেন ভালোবাসেন। আমি প্রতিদিন ওদেরকে কি যত্ন করি? হ্যাঁ আমি জানি তো আঙ্কেল, কিন্তু একটা তো ওরা জোড়া ছিল, ছিল একটা মারা গেছে। হ্যাঁ মারা গেছে তো, আমি একটা নিয়ে আসতাম। না আঙ্কেল, লাভ বার্ড একটা মরে গেলে কিছুদিন পর আরেকটা মরে যায়, তাই? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্কেল, আপনি পাখিকে এত ভালোবাসেন এত ভালোবাসেন, কেন বন্দি করে রাখবেন? মুক্ত করে দিন না, ওরা মুক্ত আকাশে মানে উড়বে, এটা অনেক ভালো না? সেটা আমি করে দিতাম, আমি নিজের হাতে ছেড়ে একটা প্রশান্তিটা নিতাম, এটা সেটা আমাকে রাখতে সাথে। ও হ্যাঁ, সেজন্য আমি দুঃখিত। ওকে ঠিক আছে, মন খারাপ করো না, কালকে আমি তুমি যাবো কাটাবনে, ওখানে গিয়ে আমার সাধ্য মতো পাখি কিনবো আর ছাড়বো, তুমি থাকবে আমার সাথে। ওকে
নিজের মধ্যে নিয়ে নিতে হয়। তুমি সাক্ষী। মাথায় ঢুকলো না, পাখিটাকে ছেড়ে দিলাম কিন্তু বাড়িওয়ালা কিছুই বললেন না। কোনো শোরগোল নেই, কোনো গন্ডগোল নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কাহিনীটা কি? ছেলেটার কপালটা এত ভালো না, কিছুতেই কিছু হচ্ছে না। তুমি আঙ্কেলকে বলেছো যে তুমি পাখি ছেড়ে দিয়েছো? ও দ্যাটস ওয়াই। আমি এই জন্যই তো বলি যে একটা পাখি মরে গেল, তাই নিয়ে কত তুল কালাম কাণ্ড হলো, আর আরেকটা পাখি ছেড়ে দিলাম, তাতে কোনো কিছুই হলো না, কোনো রিয়াকশন নেই। না না, কারণ আমি তাকে বললাম যে দেখেন এই যে পশু পাখি, এদেরকে মুক্ত জীবন দেন, বন্দী জীবন দিয়ে কি লাভ, ওটা সে বুঝতে পেরেছিল। লাভ বার্ড, একটা মরে গেলে আরেকটা মরে যায়, তার মানে ইউ সেভ মি, রাইট? আছে প্রত্যয়, আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। খুব ভালো হয়েছে, একটা করে চকলেট দে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই কি বল বাচ্চারা, তোমরা এখন যাও। কেন যাবে? আমার পুরনো বন্ধু অনেক দিন পরে পাইছি। আরে ওদেরকে বলে লাভ আছে নাকি? না না, তোর সাথে জরুরি কথা আছে, তোরা আমি অনেক দিন ধরে খুঁজতেছি। সবাইকে চকলেট খাও। হ্যাঁ আয় না, তুই আয়, কথা আছে, চকলেট খাও মা। না না, ওই যে চকলেট দোকানে যাবো, জরুরি কথা আছে। কি রে, তোরা আমি কয়দিন ধরে খুঁজে পাইতেছি না, আর তুই রাস্তাঘাটে গান গাই বেড়াইতেছিস? তোর রাস্তাঘাটে গান গাই, তুই খুঁজে পাইতেছিস না মানে খুঁজিস কেন? আরে একটা দরকার আছে, নতুন সিঙ্গারদের নিয়ে আমি একটা প্ল্যান করছি। আরে অন্তু, চিপলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ ভালো আছেন। কয়েকদিন ধরে তোমরা দেখি না, কি ব্যস্ত ব্যবসা নিয়ে? ব্যবসা আছে, ছিলাম। আজকে বাচ্চারা আসছিল। হ্যাঁ সুন্দর। কাল আসতে পারবা? হ্যাঁ অবশ্যই। তাহলে চলে এসো। হ্যাঁ আমার বন্ধু আছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো ছেলে, গান করে, আবার ওদের তেলের ব্যবসা আছে। হ্যাঁ ওকে অন্তু, তাহলে যাও, কথা বলি। হ্যাঁ কালকে চলে এসো। অবশ্যই। কি ভক্ত বানায় ফেলছিস অনেক? ভক্ত না, ও গান করে। ও সে তাই নাকি? বাহ খুব ভাই, আমার মতো গান করে। আচ্ছা আচ্ছা শোন, আমি তোরে খোঁজার একটা বিশেষ কারণ হচ্ছে, নতুন সিঙ্গারদের নিয়ে আমি একটা প্ল্যান করছি, একটা জবরদস্ত অ্যালবাম বানাবো, তোরা আমার খুব দরকার। তুই নতুন সিঙ্গারদের নিয়ে প্ল্যান করছিস, নতুন সিঙ্গার নিয়ে গান কর, শুনবি? তুই যত কথাই কস, তুই আমার কথা একটু বুঝতে চেষ্টা কর, একটু রাস্তাঘাটে কথা কয়ে জমবে না, তুই একটু বাসায় আমার একটা সময় দে। বারবার একই কথা ভালো লাগে না, নতুনদের নিয়ে গান গাওয়াবি, নতুনরা গান পারে সবাই? না না, এটা একটা বিগ প্ল্যান দোস্ত, বিগ প্ল্যান, বাসায় গিয়ে নিরিবিলি কথা বলতে হবে। চাচা কই? নেখা তো যে রেখে দিয়েছিলাম আর কি, বুঝছোস? এইসব আমার টানে না, আর আমি ডিলও করতে পারি না। সো আমি এই যে রাস্তাঘাটে বাচ্চা বাচ্চা পোলাই পানের লগে গান গাই, নিজের মতো করে গান গাই, মানুষের গান শোনাই, এটাই আমার জন্য সব। আমার দ্বারা এইসব ব্যবসা হইব না, আমার কথা বুঝতে পারছি? আমার টাকা পয়সার দরকার নাই, আমার ফেমের দরকার নাই, আমার এত আমার মনের শান্তি অনেক বড় ব্যাপার। ঠিক আছে দোস্ত, তারপরে তুই একটু ঠান্ডা মাথায় একটু আমার সাথে একদিন বস, একটু এই রাস্তাঘাটে কথা বলে হবে না, বিরাট প্রজেক্ট, তুই একটু আমার সময় দে তোর বাসায় নিরিবিলি। আর কতবার বসবো তোর? আরেকবার অন্তত, তুই আমার কথা ভালো লাগলে তুই করিস, আর নাহলে মানা করে দিস, বাট তুই একবার সময় দে আমাকে। ঠিক আছে আসিস। ওকে জোর করে ব্যবসায়ী হওয়া যায়, শিল্পী কি হওয়া যায়? আচ্ছা তুই আমার দোস্ত বলে কি সবসময় আমার একটু খোঁচা মেরে কথা কবি, বুঝতে চেষ্টা করবি না আমি কি কইতে চাই, কি করতে চাই? কথা বললাম কই, আমি তো স্ট্রেট তোরে বললাম। আরে আমি ব্যবসায়ী হইলে কি হইছে, আমি তো তোর দোস্ত, তোর ভালো চাই। গার্নিশে একটা শার্ট ঝুলেছিল, শার্টের বোতামটা খোলা ছিল, হঠাৎ করে চোখে পড়ে আর আমি সেটা শিলিয়ে দিই। তুমি জানতে? আমি জানতাম, যেটা তুমি জানো না সেটা হচ্ছে যে তুমি তোমার ঘরে একা একা রিহার্সাল করো না,
তো তুমি যখন ডায়লগগুলো বলো তোমার মুখে সংলাপগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আমি প্রতিদিন তোমার এই রিহার্সেলের অপেক্ষায় থাকতাম, আর তুমি যখন রিহার্সেল করা শুরু করতে তখন তোমারই ঘরের জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে আমি তোমার রিহার্সেল দেখতাম। কে কে তুমি যোগিনী? মহাসাগরের বুকে এমন রোদনের জোয়ার আনলে? মদন কুমার, তোর সংলাপ দেখো না। মধুমালা, ওকে দেখো না। মহাসাগর যাকে ডাক দিয়েছে, তীরের ক্ষুদ্র মানুষ তাকে ডাকে সাড়া পাবে না। মধুমালা, তুমি তুমি অমন উতলা হয়ে উঠেছো কেন? তোমার চোখে জল কেন? তুমি কি তাহলে ওকে চেনো? তবে কি তবে কি ইনি সেই ইনি কি সেই দেবী যার আসার কথা ঘুরপুরিরা বলেছেন, যার সাথে তোমার অপরূপ বিবাহের কথা বলেছেন? উনি কি সেই দেবী তা উনি কি তাহলে সেই দেবী? আমার দিদি, আমার দিদি, 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 তুমি? আমি আমি মধুমালা, তোমার ছোট বোন। আমায় তোমায় প্রণাম করার অবকাশটুকু দাও, আমায় জড়িয়ে ধরো দিদি। আমি তোমার ছোট বোন, আমি মধুমালা। আমি সন্তুষ্ট হইলাম, তুমি আমার মুখে চুম্বন করিলে। আর কি ভাবনা আছে বলো? আজ থেকে তোমায় দিদি বলে ডাকবো। তাহলে তাহলে তেমনি করে আমায় প্রণাম করার অবকাশ দাও দিদি। চল তীরে উঠি, যে তীর্থ দেবতার দর্শনের আশায় এই পথের শেষে পৌঁছুলো। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে। এই তোর বন্ধু সঞ্জিত, মিউজিক কম্পোজার সঞ্জিত, এক নামে সবাই চিনে মিডিয়াতে। আমি চাইলে সকাল বিকাল যে কোনো সিঙ্গার স্টার বানাই দিতে পারি। তুই হলে আমার ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু। তুই কিনা রাস্তাঘাটে গান গায়ে বেড়াস, এটা আমার ভালো লাগে না দোস্ত। তোর কিচ্ছু করতে হবে না, তুই আমার অফিসে লাঞ্চ করবি, আমি এজেন্সি ডাক দেবো, প্রযোজক ডাক দেবো, অ্যালবাম বাইর হইব। আর ভালো দেখে একটা মেয়ে মডেল দিয়ে মিউজিক ভিডিও বানায় বাজারে ছেড়ে দিলে মনে করছে রাতারাতি তোর নাম হয়ে যাবো গা। ইউটিউবে একটু পয়সা পাতি খাওয়াই ভিউয়ার্স বাড়াই দেবো, ডলার আর ডলার। চিন্তা কর একবার, একবার ভাইবা দেখতে আমার অফারটা। হ্যাঁ, ডলারের উপরই তো সব কিছু আছে। হ্যাঁ, আর ভিউয়ার্স বাড়ানো দেয় সব কিছু। তুই একবার চিন্তা কর, মানুষের ভিড়ে যখন আমি গান গাই, এই মানুষগুলো যখন হাততালি দেয়, আমার প্রশংসা করে, মানে আমাকে নিয়ে প্রার্থনাও করে, সেই জিনিসটা তো ডলারের মধ্যে নাই। ঠিক আছে, তোর আবেগ অনুভূতি আমি অনার করতেছি, কিন্তু তোর ফিউচার তো চিন্তা করতে হয় আমাদের, আমরা তো কাছের বন্ধু। দেখ, আমি তুমি মার্কা নৈরাজ্যের মধ্যে আমি নাই, আমি গান করি অন্তর থেকে। এইসব ডলারের ধান্দা ফান্দা আমার দেওয়া হবে না, ভিউয়ার্সের ধান্দা ফান্দা আমার দেওয়া হবে না। আর্ট, শিল্প, এগুলো কি বেচনের জিনিস? এগুলো বেচা যায়? বেচা যায় না, ঠিক আছে। তারপরেও একটা অ্যালবামের কথা তুই চিন্তা করে দেখ, তুই চাইলে আমি চেষ্টা করতে পারি। হয়ে যাওয়া জীবনের গান গাইবো ইচ্ছা মতো, গান করবো মানুষের জন্য। তুই আমাকে বলতেছিস না অ্যালবাম করার জন্য, তাই অ্যালবামে আমার কোনো মানে আর কি মানে মানে আমি আমার ইচ্ছা মতো গান করবো। আরে বেটা, ওই খয়ে যাওয়া গান গেলে চলবে? অ্যালবাম বের করতে হবে তুমি আমি আমি তুমি এই টাইপের গান, বুঝছ না? ইউটিউবে ছেড়ে দেবো রাতারাতি ডলার আর ডলার। তুই একটা কথা শুন, তোর পছন্দ মতো একটা অ্যালবাম হবে ফাইনালি, আমার পছন্দ মতো আর একটা অ্যালবাম হবে। তুই আমার এই অফারটা প্লিজ ইগনোর করিস না, প্লিজ দোস্ত। মানে আমার ইচ্ছা মতো যে অ্যালবামটা হবে সেই গানগুলো আমি গাবো, আর তোর ইচ্ছা মতো যে অ্যালবাম হবে সেই গানগুলো তুই গাবি। তোরই গাইতে হবে। তুই এক কাজ কর, তুই কালকে লাঞ্চে আমার অফিস চলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আগামকে আরে যা।
কারণ সব তো তরুণ টান, ওদের তো থাকার জায়গা হচ্ছে না, আরো বিভিন্ন সমস্যা। তো এখানে যারা আছে খুবই মানে ট্যালেন্ট ছেলে পেলে, এগুলো একজন নাট্যকর্মী, একজন সঙ্গীত শিল্পী, আর আরেকজন কি একটা কর্পোরেট লেভেলে কি একটা ট্রাই করছে, চমৎকার। হ্যাঁ, আমি খুব এনজয় করি, আমি ওদেরকে নিয়ে খুব ভালোই আছি। এখন আপনারা কজন? একটু, হ্যাঁ তো ঠিক আছে, আপনারা একসময় এসে দেখে যান। হ্যাঁ, ও নিউলি ম্যারিড, নিউ কাপল। ওকে, তাহলে আমার জন্য, আপনাদের জন্য যেটা হচ্ছে যে আমার চিলেকোঠা একটা রুম আছে উইথ ব্যালকনি, আর আদার ফ্যাসিলিটি যা থাকার সবই আছে। আপনারা একসময় এসে না হয় ওটা দেখে যান, ঠিক আছে, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ জি, ওকে, আসুন। আঙ্কেল, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আঙ্কেল, বাড়ি ভাড়া দিয়েছেন কাদের? সব ভাড়া কাদের দিয়েছে, মানে কতগুলো ব্যাচেলার ছেলে পেলে থাকে? ব্যাচেলার ছেলেদের দিয়েছেন, কিন্তু রাস্তাঘাটে তো এদের জন্য মানে চলাফেরা মুশকিল হয়ে গেছে। যে কোনো জায়গায় এরা ঝগড়া করে রাস্তাঘাটে, এনি টাইম, সকাল নাই, দুপুর নাই, রাত নাই। আমাদের যে উদয়ন ক্লাব, এই ক্লাবেও এদের নামে অভিযোগ আসছে। আজকে সকালেও ঝগড়া করছে এখানে গেটের সামনে। আমাদের এই অর্ধেক সুখাদার ব্যবস্থা আপনার, এই অর্ধেক সুখাদার ব্যবস্থা আমার, সমস্যা। গাছ আর উইঞ্চ, আমাদের কোনো অসুবিধা নেই।
স্বীকার করলাম। এরপর যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু একদম বাসা ছাড়া করে দিব। চল দাদা চল। কোথায়? রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। চারটা কি বেহায়া, সরম লাগে গো। না তুই মহুয়া খাবি না, আমাকে ধর, আমার ভেতর মধু আছে। চল দাদা চল। কোথায়? রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। And taste the lane. চল দাদা চল। কোথায়? রানীমা চলে গেছে। কোথা দিয়ে গেছে? আকাশ দিয়ে গেছে। চারটা কি বেহায়া, চারটা কি বেহায়া, সরম লাগে গো। না তুই মহুয়া খাবি না, আমাকে ধর, আমার ভেতর মধু আছে। অসহ্য আমার ভেতর মধু আছে, মধু। আমিও কম না।
কি আশ্চর্য আপনি এসে দরজা নক করতে শুরু করেছেন, এই আপনার প্রবলেমটা কি? হ্যাঁ এই আপনার এখনো প্রবলেম মনে হচ্ছে না? মানে কোনো প্রবলেম মনে হচ্ছে না? আমাকে বলতে হচ্ছে আপনি খুব বাজে নেইবার। হোয়াট? আপনি খুব বাজে নেইবার, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনাকে বলতে হচ্ছে আপনি খুব বাজে একজন নেইবার। হ্যাঁ মানে আপনার তো কমন সেন্স নাই, সিভিক সেন্স নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ কোনো মানবিক বোধ নাই, মানবিক জ্ঞানও নাই। না মানবিক জ্ঞানও নাই, মানসিক বিকাশ তো ঘরেই নাই, শুধু শারীরিক বিকাশ ঘটছে। আয়না আছে রুমে, রুমে গিয়ে আয়না আগে নিজেকে দেখুন, আপনার কতখানি বিকাশ ঘটেছে। এখানে তো নাই কিছু। কি আয়না কি দেখব? আই এম গুড এনাফ। হোয়াট ইউ গুড এনাফ? আমি জানি তো আপনার নাম কি, নন্দিনীর নাম? নন্দিনীর সাথে আপনার নামের সাথে আপনার কাজের কোনো মিল নাই, একদমই এক ফোঁটা মিল নাই। আপনি চিৎকার করেন কেন? কি করেন আপনি, যাত্রা করেন? আপনি কি করেন সারাদিন? টুংটাং টুংটাং কাজ করেন, মাথা ধরে রাখেন, বলবেন না আঙ্গুল। আমি আমি তোমাদেরকে নোটিস করতে বাধ্যম কোন ঝামেলা আমি দেখি। খুব বার বেড়ে গেছে, এমন শিক্ষা দেব না যে বাপদাদার নাম শুদ্ধ ভুলে যাবে। আমার সাথে পাঙ্গা, কিন্তু কি শিক্ষা দিব কিছুই মাথায় আসছে না। কাজটা খুব টেকনিক্যালি করতে হবে, যাতে ঘুণাক্ষরে টের না পায় যেগুলো আমার কাজ। কিন্তু কিভাবে? ওফ, আমি একটা জরুরি বিষয়ে তোমাদেরকে ডেকেছি। ওকে তোমরা সবাই শোনো, তোমরা তরুণ প্রাণ, উদয়মান শিল্পী, কবি আছো, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছো, নাট্যকর্মী আছো, কিন্তু তোমাদের কাছ থেকে তো আমি একটা ভালো কিছু চাই। আমি চাই এনজয় করতে তোমাদের উপস্থিতিটা, ঠিক আছে? সেখানে যদি এনজয়ের পরিবর্তে যদি আমাকে এখন বাড়ি থেকে কমপ্লেন শুনতে হয়, এটা তো আমার জন্য খুব দুঃখজনক বিষয়। তো তোমরা, আমি একটা ডিসিশন নিয়েছি যে তোমাদের রুমগুলোকে আমি সরিয়ে দেবো। না মানে আঙ্কেল, আমি আপনার কথা বুঝতে পারছি, এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি। দেখুন আঙ্কেল, একটা কথা বলি, যে চিৎকার চেঁচামেচি রাস্তায়, যে চিৎকার চেঁচামেচি কথা বললেন, মানে একটা ছেলে চিৎকার করলে মানে ওটা কিন্তু আসলে অশোভনীয় দেখা যায়। কিন্তু একটা মেয়ে যদি চিৎকার করে, এটা কিন্তু আসলে একটা কমপ্লেন আসবে। একটা মেয়ে তার গলা যদি একদম মনে করেন যে ফাটানো গলা হয়, উচ্চ স্বরে যদি চিৎকার চেঁচামেচি করে, খবরটা মেয়েদের কি নিয়ে কোনো বাজে কথা বলবেন না। মেয়েদের চড়া গলা মানে ছেলেরা যা বলবে তাতেই ঠিক আছে, মেয়েরা বলে সমস্যা নেই। মেয়েরা দেখতে পাচ্ছেন না, মেয়েরা ছেলে বসে আছে, আর আপনারা তো সমস্যা নেই, আমরা এখানে আপনার আগে থাকি। আজকে তো জিজ্ঞেস করলাম আমাকে, আর আপনাদের জন্য ঝামেলা হয়নি, তাহলে আমি বাজে লাগবো? সেটা তো বললাম যে এক হাতে তালি বাজে না, কিন্তু এই যে এরকম করে বললো বাজে, এগুলো তো স্থির ছিল, এভাবে মারছে, মারা হয়েছে। আর আপনি যে হাত পিছিয়ে রেখেছিলেন তালি মারার জন্য, আমি তোমাদেরকে দেখেছি একটা সলিউশনের জন্য। সলিউশন তো হবে না আঙ্কেল, এখানে সলিউশন হবে না। আচ্ছা আমি বুঝতে পারছি না, তোমাদের সম্পর্কে কোনো মধুর কোনো সম্পর্ক নাই আঙ্কেল। আপনার কি মাথা খারাপ হয়ে গেল এর সাথে থাকতে থাকতে? মানে দেখছেন, এর সাথে কেন মধুর সম্পর্ক হবে? আপনারা চেষ্টা করুন, মধুর সম্পর্কের ভিতরেই কিন্তু এরকম খুনটুসি লেগেই থাকে। না আঙ্কেল, আপনি দেখতেই পারেন আঙ্কেল, এর সাথে আমার কিছু ইনডাইরেক্ট না, ওটা একতরফা হতে পারে, থাকতে পারে, এক্স্যাক্টলি আমার তরফ থেকে কিছু হতে পারে। একটা জিনিস বলতে আমার খুব কষ্ট হচ্ছে, যে তোমরা যদি এভাবে মিলেমিশে থাকতে না পারো, তাহলে তোমরা আমার এই ছেড়ে দিও আঙ্কেল। আমি অলরেডি সব কিছু নিয়ে সেটেল ডাউন করে ফেলেছি, এ হচ্ছে উদ্বাস্তু, একটা গিটার, একটা বিছানা, তবলা নিয়ে স্বাধীন ধর বাজার, এ কি আলাদা থাকবে? উদ্বাস্তু মানে জানেন, এই পৃথিবীতে সবাই উদ্বাস্তু, আঙ্কেল যে বসে আছে আঙ্কেল উদ্বাস্তু। আঙ্কেল দেখেন, আমরা এখানে আমি কি আপনাকে উদ্বাস্তু বলে ফেললাম আঙ্কেল? আমি এরকম কিছু করি? বল আঙ্কেল,
ও কি বলবে কিছু হয় নাই যে ও বলবে আঙ্কেল ওরা খারাপ ভাইজান ভালো তারপরও তার গিটারের শব্দ আমার কেন এত ভালো লাগে, কেন না? এটা হয়তো বা এমনও হতে পারে যে আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। যত যাই বলি, তোমার চোখের দিকে তাকালে আমার ছন্দ পতন হয়ে যায়, আমার চিৎকার চেঁচামেচি তোমাকে দেখেও না দেখার ভান, এগুলো বেশ মেকি। আসলে তোমাকে দেখতে চাই। আমি আমি যতই রেগে যাই না কেন, সেটা আমার বাহিরের রূপ, ভেতরটা তো অন্য কিছু। কিন্তু আমার বাইরে আর ভেতরের এই যে দ্বন্দ্ব, সেটা আমি কিভাবে সামলাব? এমন এমন কেন হচ্ছে, এমন কেন হয়, কি হচ্ছে আমার?
তুমি যখন সংলাপ বলো তা কান পেতে শুনতেও চাই। সুইট একটা মেয়ে, বদরাগী। রান্নাটা আমার জন্য একটা আর্ট, মানে যদিও আমি জানি যে রান্নাটা মেয়েদের বিষয়, কিন্তু তারপরেও আমি সত্যি কথা বলতে রান্না করছিলাম মানে তোমার জন্য। আমার জন্য মানে মনে মনে ভাবছিলাম যে আমার রান্নাটা তুমি খাও, আর এই জন্যই বাজার থেকে সব সুগন্ধি মশলা এনে আমি রান্নাটা করে ফেললাম, আর বাকিটা তো তুমি জানো। খুব ভালোভাবেই জানি। ম্যাডাম, খুব বার্থডে সেলিব্রেশন হচ্ছে না? সারাদিন পার্টি খাই দেয়, কখন আসবি বাসায় তুই? রাতে বাসায় এসে খাবি? মানে শেট, আমি না মানে হয়েছে কি বাসায় না কোনো অ্যারেঞ্জমেন্ট নাই বুঝলি, আমি তো বাড়ি থেকে খেয়ে এসছি। কাঁচা লঙ্কা ওই চামচ নে, ছোটটা। আমরা কিছু ওই মশলাগুলো দিই বুঝছো। মন খারাপ করিস না রে, মানে জানি যদি আজকে তো বার্থডে, কিন্তু কালকে তো দলের কল টাইম না, কালকে আমরা ওখানে বসেই সেলিব্রেট করব, প্রমিস। আপু, আজকে আমার বার্থডে, তুই আমার বার্থডেকে গুরুত্বই দিলি না। সাদের পর আমি বাজারে এসেছি, আমি ভাবলাম কত মজা করবো, তুই তোমার বার্থডেটাতে সেলিব্রেট করবি, তুই কেন এরকম বলি আমার সাথে? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? আচ্ছা শোন, বেশি মন খারাপ করিস না, এক্ষুনি চল রেডি হ, আমি বড় কোনো একটা রেস্টুরেন্টে তোকে বড় সড় একটা ট্রিট দিচ্ছি, চল। এখন এত রাতে কোনো রেস্টুরেন্ট খোলা আছে? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাসায় খাবার নেই মানলাম, কিন্তু এই মানে এত সুন্দর খাবারের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, আর কোথা থেকে আসবে, পাশের ফ্ল্যাটে ব্যাপক শোরগোল করে রান্না বান্না চলছে, সুন্দর খাবারের গন্ধ, আর মাঝখানে আজকে আমার কপালটাই খারাপ, আজকে আমার রান্নাটাই নষ্ট হতে হলো। আপু, এটা কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু। দাদা দাদা, কে জানে এসছে, দেখি দেখি কি দিয়েছে। পেট খারাপ হলে কিন্তু আমি জানি না। আপু, চিলি চিকেন, চেহারাটা তো ভালোই হয়েছে। দাঁড়া, ওয়েট, আর ভালোই হবে, আর কথা বাড়ানোর দরকার নেই, তুই প্লিজ একটা প্লেট নিয়ে আয়, চামচ নিয়ে আমি খাবো, আমার পেটের মধ্যে ভালো হয়নি, অনেক স্পাইসি, কিন্তু আপু আমার বার্থডে। ও সরি, হ্যাঁ আমি প্লিজ প্লেট নিয়ে আয়। ছিরি বাবা, তোমার রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, আর আমারটা তো তুমি জানো গুড ফর নাথিং।
কিন্তু তুমি আমাকে অদ্ভুত রকম ভাবে বাঁচিয়ে দিলে। সেদিন ছিল রিমার বার্থডে আর সমস্ত প্রিপারেশন আমি ওর জন্যই করছিলাম। ইলেভেন্থ আওয়ারে আমার রান্না তো পুরো গন। তুমি তো জানো অনেক সেন্সিটিভ, অনেক অভিমানী একটা মেয়ে। যদি ঠিকঠাকভাবে ওর বার্থডে সেলিব্রেট না করতে পারতাম তাহলে খুব অভিমান করে বসে থাকত। আর তুমি এভরিডে একটার পর একটা স্টেপে আমাকে হেল্প করে যাচ্ছিলে, আর আমি একটার পর একটা স্টেপে তোমাকে পছন্দ করতে শুরু করি। যদিও সেদিন তোমার হোঁচট খেয়ে পড়ে যাওয়া দেখে অনেক হেসেছিলাম, কিন্তু হাসির আসল কারণটা কি জানো? তোমাকে বারবার দেখা। আমি না মোটেও তোমাকে তাচ্ছিল্য করে হাসিনি, বরং ভেতরে গিয়ে রিমাকে বললাম যে দেখ তো ছেলেটা অনেক বেশি ব্যথা পেল কিনা। Ha 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 ha!
ছেলেটা ভীষণ ব্যথা পেয়েছে, এভাবে না হাসাটাও ঠিক হয়নি। বুদ্ধু 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 আমি একটা কি যে করি না, হাবা গোয়া ছেলেটা ওর সাথে ঠিকঠাক টেক কেয়ার করতে পারলো কিনা কে জানে। যদি আমি থাকতে পারতাম আই ক্যান টেক কেয়ার অফ হিম। কি ভাবছি আমি, এগুলো ধুরো খারাপ, সুন্দর গান গায়, সুন্দর দেখতে, খোঁচা খোঁচা দাড়ি, ড্যাম কুল। ওফ, তোমার সেই হাসির মাঝে যে ভালোবাসাটা লুকিয়েছিল তোমার কি ধারণা যে আমি সেটা বুঝতে পারিনি? আমি কি গাধা বোকা একটু?